সো গাইস তোমরা তো জানোই যে আমাদের ফ্রি ফায়ার ভিতরে রামপেস ইভেন্টের উপর ভিত্তি করে অনেক কিছু জিনিস ফ্রিতে দিতে চলেছে। তো ভাই সবার আগে ফ্রি রিওয়ার্ডগুলো তোমরা কিভাবে নিতে পাবে এই বিষয়টা একদমই ক্লিয়ার করে দেব, এবং কি কোন কোন রিওয়ার্ডগুলো দিবে সেগুলো আমি তোমাদেরকে ভিডিও অঙ্গিকে দেখাইও দেবো গাইস। তো সবগুলো মিলিয়ে আজকের ভিডিওটা জাস্ট ওপি লেভেলের একটা ভিডিও হতে চলেছে, তার সাথে আরও অনেকগুলো আপকামিং সময়ের ভিতরে আপডেট অ্যান্ড লিক যেহেতু তোমাদেরকে বলে দিয়েছি, সেহেতু তোমাদের কাছে একটা লাইক আমি আশা করতেই পারি। তো প্লিজ 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 তোমরা প্রত্যেকেই একটা করে লাইক করে দিও। তো শুরুতেই আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোন কোন রিওয়ার্ড গুলা দিবে, ভিডিও অঙ্গিকে দেখাই দিয়েছি যাতে করে দেখতে অ্যান্ড বুঝতে তোমাদের সুবিধা হয়। তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ যেটা কিনা আমাদের ট্র্যাক্টরের স্কিন গাইস, তোমরা বলতে পারো, তোমরা দেখতেই পাচ্ছ মনস্টার ট্র্যাক্টর। তো দেখতে পাচ্ছ গাইস এটা কিন্তু আমাদের নীল কালার হবে পার্সোনালি। তো আমাকে কিন্তু লুকটা ওপি লেভেলে লাগছে, তোমাদেরকে পার্সোনালি কেমন লাগলো এই গাড়ির স্কিনটা সেটা অবভিয়াসলি কমেন্ট করো। তো এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি গাইস আরো অনেক কিছু জিনিস দিবে, সেগুলো জিনিস কি কি হবে সবগুলো দেখাই দিয়েছি। তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই যে প্যানের স্কিনটা আছে এটা কিন্তু আপকামিং সময়ের ভিতরে লিজেন্ডারি ভার্সন হবে আমার মনে হয় যেটা। তো আমি তোমাদেরকে ভিডিও অঙ্গিকটা দেখাই দিই, তাহলে এই ব্যাপারটা তোমরা একদমই ক্লিয়ার হয়ে মানে হয়ে যাবে আর কি। তো যেমনটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এটা 100% লিজেন্ডারি হবে, কারণ এর গা দিয়ে কিন্তু আগুনে একটা গোলা বের হচ্ছে, বলতে একটা না বেশ কয়েকটা কিন্তু গোলা বের হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ। তো পার্সোনালি এটা কিন্তু লিজেন্ডারি ভার্সন হবে, হাতে নিলে এরকম লুক, এবং কি তোমরা বিস্তারিতভাবে তো দেখতেই পারলা। তার সাথে গাইস আমাদেরকে কিন্তু একটা ব্যাটের স্কিনও ফ্রিতে দিবে, তো যেমনটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর পার্সোনালি এটাও কিন্তু লিজেন্ডারি ভার্সন হবে। তোমরা ঠিক শুনতেছো গাইস, যদি গাইস লিজেন্ডারি ভার্সন দেয় সেক্ষেত্রে প্রত্যেকেই এই জিনিসগুলো নিও, আমি তোমাদেরকে জাস্ট সাজেস্ট এটাই করব। আর এটা তোমরা দেখতে পাচ্ছ ভিডিও অঙ্গিকটা, ঠিক আছে, সবগুলো মিলিয়ে লুকটাও কিন্তু আমাকে ওপি লেভেলে লাগছে। তো তোমাদেরকে কোন জিনিসটা ভালো লাগলো, প্যানের স্কিনটা না ব্যাটের স্কিনটা, সেটা অবভিয়াসলি কমেন্ট করবা। তো এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি গাইস আপকামিং সময়ের ভিতরে কিন্তু গ্রেনেডের স্কিনও আসতে চলেছে। তো যেমনটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, আর পার্সোনালি আমি যখন তোমাদেরকে এই গ্রেনেডের স্কিনটা দেখাই দিয়েছিলাম তখন তোমরা অনেকে বলছো যে ভাই এটা হয়তো বা আমাদের কোনো ব্যাকপ্যাকের স্কিন হতে পারে। আর তোমরা এই জিনিসটা বলার কারণটা হলো আমি তোমাদেরকে ভিডিও অঙ্গিকটা দেখাই দিতে পারি নাই, আর এই জন্যই তোমরা এই কমেন্টগুলো করছো। এবার আমি তোমাদেরকে ভিডিও অঙ্গিকটা দেখাই দিয়েছি যাতে করে এই ব্যাপারটা তোমরা একদমই ক্লিয়ার হতে পারো আর কি। তো যেমনটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ গাইস এর কিন্তু বলতে গেলে একটা আমরা কি বলবো সুতলির মতো জিনিস দেখতে পাবো, তার সাথে হাতে নিলে এরকম, এবং কি দেখতে পাচ্ছ আমরা যখন গ্রেনেডটা ফেলবো তখন এরকম একটা লুক আনবে। তো বিস্তারিতভাবে তোমরা তো দেখতেই পারলা, আর এটা যে গ্রেনেডের স্কিন এই ব্যাপারটা তোমাদেরকে আর বুঝিয়ে দিতে হবে না। এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি আর কোন কোন জিনিসগুলো আমাদেরকে ফ্রিতে দিতে চলেছে। তো যেমনটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই যে প্যারাশুটের স্কিনটা আছে এটা যদিও আমাদের লিজেন্ডারি ভার্সন হবে না, এটা থিম ভার্সন হবে, কারণটা হলো যেগুলো প্যারাশুট আসছে গাইস সবগুলোই থিম ভার্সন। তো এই প্যারাশুটের স্কিনটা কিন্তু আমরা একদমই ফ্রিতে পাবো, হয়তো বা কোনো একটা মিশন আমাদেরকে কমপ্লিট করতে হতে পারে, কিন্তু ভাই আমাদেরকে যে 100% ফ্রিতে দেবে এই ব্যাপারটা তোমরা 100% শিওরই থাকো। তো তার সাথে গাইস তোমরা দেখতে পাচ্ছ যে ড্রেসটা, এই ড্রেসটাও কিন্তু একদমই ফ্রিতে দেবে। ও ভাই মানে এত কিছু জিনিস ভাই আমরা ফ্রিতে পাবো, লাইক সিরিয়াসলি গাইস গেরি না যে এতটা ভালো হয়ে গেছে তোমাদেরকে আর কি বলবো। তো যেমনটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এটা কিন্তু পার্সোনালি কালকেও আমি তোমাদেরকে দেখাই দিয়েছিলাম, এটার কিন্তু চুলটা হবে মানে সাদা কালারের এবং কি মানে সবুজ কালার ব্ল্যাক কালার মিশ্রণ করা। তো বিস্তারিত দেখতেই পাচ্ছ আমি তোমাদেরকে ভিডিও অঙ্গিকটা দেখাই দিই, বলতে গেলে যেগুলো জিনিস তোমাদেরকে দেখাই দিতেছি না প্রত্যেকটারই ভিডিও অঙ্গিক দেখাই দিয়েছি, কারণটা হলো পরবর্তীতে তোমাদের জন্য এই ব্যাপারগুলো আর ক্লিয়ারভাবে না বুঝাই দিতে হয়। যেমনটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ বান্ডিলের প্রথমে একটা আমরা অ্যানিমেশন দেখতে পাবো, যেখানে কিনা আমরা একটা বান্ডিলের ফাইট মানে দেখতে পাবো, পিছন দিক দিয়ে গুলি মারবে এরকম একটা দৃশ্য দেখতে পাবো। তার সাথে তোমরা দেখতেই পাচ্ছ বিস্তারিত ফাইনাল লুকটা গাইস, পার্সোনালি আমাকে তো অসাধারণ লাগছে বান্ডিলটা, যেহেতু গাইস এই বান্ডিলটা আমাদেরকে একদমই ফ্রিতে দেওয়া হচ্ছে সেহেতু গাইস প্রত্যেকেই কিন্তু নিও। এখন তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে এই বান্ডিলটা আমরা আসলে কিভাবে নিতে পাবো, বলতে গেলে মিশনটা কি হবে। তো ভাই দেখো আগে আমাদের অনেক কিন্তু বান্ডিল দিয়েছিল অনেক মিশন কমপ্লিটের মাধ্যমে, কিন্তু প্রত্যেকটা বান্ডিল যে মিশনগুলো দেওয়া হয়েছিল ওইগুলো কিন্তু আলাদা আলাদা টাইপ ছিল। পার্সোনালি এই বান্ডিলটারও যে মিশনটা দেবে এটাও হয়তো বা কোনো একটা ভিন্ন টাইপের মিশনও হতে পারে, কিন্তু ভাই যেগুলো মিশন হরহামেশাই আসে, যেমন আমাদেরকে গেম প্লে করতে হবে এবং কি লুট বক্সে যাওয়ার পরে বিভিন্ন টোকেন কালেক্ট করতে হবে, এই রকম কিন্তু মিশন মানে হরহামেশাই থাকে, যে কারণে এরকম মিশন দিবে না এইরকম একটা রেয়ার বান্ডিলের জন্য, হয়তো বা একটু ভিন্ন টাইপের মিশন দিতে পারে। তো এই ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম, আর আপকামিং সময়ের ভিতরে এটা আমাদেরকে কিভাবে দেবে এই ব্যাপারটা তোমরা যদি জানতে চাও সেক্ষেত্রে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর বেল আইকনটা ক্লিক করে রাখো, কারণটা হলো এই ব্যাপারটা যখনই আমি জানতে পাবো সেক্ষেত্রে তৎক্ষণাৎ তোমাদের জন্য ভিডিও কিন্তু আমি প্রথমেই নিয়ে চলে আসবো, সেক্ষেত্রে সাবস্ক্রাইবের পর বেল আইকনটা ক্লিক করার বিকল্প নাই। যাই হোক গাইস এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি আজ রাত 12টার আপডেট। তো দেখো গাইস আজ রাত 12টার পরে কিন্তু আমাদের ডায়মন্ড রয়েল চেঞ্জেস হবে, আর ডায়মন্ড রয়েলে যে বান্ডিলটা আসার চান্সেস আছে সব থেকে বেশি সেটা হলো এই বান্ডিলটা, আর এই বান্ডিলটার সাথে কিন্তু আমরা এর ফিমেল ভার্সনটাও দেখতে পাবো। তো যেমন তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর পার্সোনালি কিন্তু যেটুকু লিগ আসতেছে একসঙ্গে আমরা দুইটা বান্ডিলে দেখতে পাবো, ফিমেল এবং কি মেল দুইটাই একসঙ্গে থাকবে। তো এই ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম, আর বিভিন্ন লিকের অ্যাকর্ডিং গাইস এই লিকটাও আসতেছে যে আমাদের যে ডিনো বান্ডিলে সিকুয়াল একগুলো বান্ডিল আছে এগুলো বান্ডিলও কিন্তু আমাদের ডায়মন্ড রয়েলে আসতে পারে, কিন্তু আমি 100% কনফার্ম না যে ডিনো বান্ডিলের সিকুয়াল বান্ডিলটাই দিবে। আর যেটুকু চান্সেস আছে আমাদের প্রথমে যে বান্ডিলগুলো দেখাই দিলাম ওই বান্ডিলগুলো আসার, আর এই দুইটা জিনিসের মধ্যে কোন জিনিসটা কনফার্মভাবে আসবে সেক্ষেত্রে যদি এই ব্যাপারটা জানতে চাও বাংলাদেশ সময় 10টার দিকে
ভারত সময় 9:30 দিকে আমার কমিউনিটি ট্যাবটা চেক করিও, সেখানে আমি বিস্তারিত বলে দেব। তো ভিডিওটা এটুকুই, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর বেল আইকনটা ক্লিক করে দিয়ে তোমার এই বাঙালি ভেটিকে সাপোর্ট করো। তো টেক কেয়ার, বাই বাই।